এই কাস্ট আমরা তৈরি, কিন্তু আমাদের জাতিগত ব্যবসা। এরা আমরা বাঁশ কিনি, কাজ করি, কিন্তু হাটে বাজারে যাই কিন্তু দাম পাই না। বাঁশের দাম হিসাবে বাঁশ হয়তো 500 টাকা কিনতাম, যদি যাই দিচ্ছি সে বিক্রি হলো মনে করে 1000 টাকা, তাহলে আমাদের 6 দিন কাম করে আমাদের বেতন কোথায় গেল? আমরা মজুরি পাই না, কিন্তু আমরা করি এই জন্য যে আমাদের জাতিগত ব্যবসা, মাঠে কাজ করতে করতে পারি না, কিন্তু এই জন্যই ধরে রাখি থেকে নিয়ে সংসার চলায় কোনো রকম দিন যায় আর কি। এটাই আমাদের কাজ। আমরা এই জিনিসটা বানাই, কিন্তু আমরা ন্যায্য মূল্য পাই না। ন্যায্য মূল্য পাইতে এমন জিনিসগুলো বানাই, কিন্তু আমরা যদি আরও অন্য আইটেম যদি বানাইতে পারতাম, তাহলে মনে হয় বাজারে চাহিদা হইতো, কিবা আমাদের পাশে যদি সরকারকে একটু হেল্প করতো, তাহলে আমরা কিছু হয়তো আরও জিনিসটা ভালো বানাতে পারতাম। আমরা এতটুকু পুঁজি দিয়ে আমরা পারি না, বেশি বাঁশের দাম হয়ে গেছে, জিনিসের দাম কমে গেছে, তাহলে অনেক রকমের প্লাস্টিকের জিনিস নামাইছে, এতে আমাদের এই জিনিসের দাম খুব মূল্যমান আর পাই না। মানে জিনিস বানাই ঠিক, কিন্তু আমরা ন্যায্য মূল্যটা পাই না। এই জন্যে সরকার যদি আমাদের পাশে দাঁড়াতো, তাহলে আমরা হয়তো অন্য অন্য জিনিস, হয়তো অন্য এই ফুলের ডালা বা অন্য অন্য আরও সিস্টেমে কোনো ঝুড়ি এরকম বানাইতাম, কিংবা আমাদের বেচার জন্য যদি একটা বাজার তৈরি করে দিত সরকার, তাহলে আমাদের অনেক উন্নতি করতে পারতাম। এখন আর অত চাহিদা হয় না বাংলাদেশ, এখন সাসপেন আসছে, তারপরে প্লাস্টিকের জিনিস আসে, এগুলো তো আমরা আর এখন মজুরি পাই না। এগুলোর কাজ না করে মাঠে কাজ করি, বেশি মজুরি।